আমি একটা কথা আপনাদেরকে একদম এখানেই বলতে চাই, সেটা হচ্ছে যে সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় তারকা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের নির্বাচিত সভাপতি। তিনি একটা সমস্যার সম্মুখীন, মানে আমরাও একটা সমস্যার সম্মুখীন। আমরা ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং সাকিব ভাইয়ের সঙ্গে আমার কমিউনিকেশন হয় নাই। উনি যেখানে গিয়েছেন, আপনি সাকিব ভাইয়ের সঙ্গে যদি কখনো দেখা হয় বা কথা হয়, বলবেন যে সাইমন ফোন দিয়েছিল কিনা ওনাকে সহযোগিতার ব্যাপারে, তাহলে মনে হয় আপনি প্রশ্নটা উত্তরটা পেয়ে যাবেন। মানে ফেসবুক 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 স্ট্যাটাসেই যদি অনেক কিছু বহন করে তাহলে তো আসলে কিছু বলার নাই। ওনারা যখন আমাদের কাছে এসেছেন, আপনি তো সাকিব ভাইয়ের ইস্যুতে বললেন, আচ্ছা মাহির ইস্যুতে যেদিনই হয়েছে সেদিনই সেটার একটা আইনানুক সুরাহা হয়েছে বা জামিন হয়েছে। পরবর্তীতে এটা নিয়ে আর কথা বলার কোনো ইয়ে নাই, যেহেতু আইন মানে এটা আদালত পর্যন্ত গড়িয়েছে, তখন আদালতে বিচারাধীন আছে। এখানে শিল্পী সমিতির কাছে ও যদি কোনো ধরনের স্টেটমেন্ট দিত বা সহযোগিতা চাইতো, ডেফিনেটলি আমরা শিল্পী সমিতি প্রস্তুত এবং এখনও প্রস্তুত, ভবিষ্যতেও প্রস্তুত, ভবিষ্যতেও প্রস্তুত যে কোনো সদস্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতি যদি তারা পরিমণির সময় তো এই কমিটি ছিল না, সরি আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা তো পরিমণির সময় ছিলাম না। যখনই যে সদস্য কোন ধরনের আমাকে প্রশ্ন করে যদি উত্তরটা আপনি দেন, তাহলে ভাই আমার আমার কথা হচ্ছে আমাকে প্রশ্ন করে যদি উত্তর শেষ না করে আবার প্রশ্ন করেন, আমি রাগ করি না কিন্তু। সেটা হচ্ছে মাহি যখন আমাদেরকে স্মরণ করেন শিল্পী সমিতির সদস্য হিসেবে, তার সঙ্গে একাধিকবার আমরা যোগাযোগ করেছি এবং শিল্পী সমিতির অফিসেই আমরা মিটিংটা করেছি। সেখানে অনেক ধরনের, যখন আমার এগেনস্টে কোনো কমপ্লেন কেউ করবে তার সঙ্গে অনেক ধরনের কথা হয়। মাহি একজন সম্মানিত শিল্পী এবং সেটার সুরাহা কিন্তু হয়েছে প্রযোজকের সঙ্গে, তার যেই গ্যাপটা ছিল, কমিউনিকেশন গ্যাপ বা মতের বিরোধ ছিল, পরবর্তীতে কি আমরা সেটা নিশ্চয় গণমাধ্যম বা কোথাও দেখিনি, তারা মিলেমিশে গিয়েছে, এটা আমরা মিলিয়ে দিয়েছি। তির সভাপতি মানে সর্বময় ক্ষমতার অধিকারী, আমাদের গঠনতন্ত্রে আছেন। এখন এই সিগনেচার নিয়েও যদি মানে ইয়ে হয়, তাহলে আপনাদের নিশ্চয়ই বোঝা উচিত উনি সিগনেচার করতে পারেন নাকি আমি বোঝাতে পারি নাই। আর এটা নিয়ে কি আর কোনো প্রশ্ন আছে? বলেন না, ভাই এর আগে আমি যদি বলতে চাই, মানে আমি একটা জায়গায় কনফিউজ, সেটা হচ্ছে যে আপনারা প্রাথমিকভাবে অভ্যন্তরীণভাবে আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে জাতকানের সদস্যপদ স্থগিত করা হবে, যেটা চূড়ান্ত নয়, যেটা চূড়ান্ত নয় এটা নিয়ে আপনারা সংঘ সম্মেলন কেন করছেন? মানে গণমাধ্যমে আসলে আপনি মানে এজেন্ডাটা শুনেছেন যে জনাব জায়েদ খান সম্পর্কে মানে সদস্য ওনার সদস্যপদ সম্পর্কে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ। হ্যাঁ, সিদ্ধান্ত গ্রহণ যেহেতু আপনাদের আমন্ত্রণ জানানো হয়েছিল সেই জায়গা থেকে আজকে আসলে প্রেস ব্রিফ করা, নাহলে সবাই থাকতেন আজকে। যেহেতু আমরা তো বারবারই বলছি যে আমাদের সদস্যদের প্রতি আমরা অনেক বেশি আন্তরিক, শ্রদ্ধাশীল, যেই কারণে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন ওনাদের সঙ্গে নিয়ে, ওনাদেরকে সাথে নিয়ে ফাইনালি এটা দিব। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সম্পাদক বিরুদ্ধে আসলে মন্তব্য করায় চিত্রনায়ক জায়েদ খান সদস্যপদ স্থগিত করা হয়েছে, পরবর্তীতে উপদেষ্টা কমিটির সাথে আলোচনা করে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হবে বলে জানিয়েছেন শিল্পী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল সাদিক। ঠিক আছে, তো এটাই বিষয় আমাদের এস্তেহারের যেই মূল ইস্যুটা নিয়ে আপনি প্রশ্ন করবেন একটু পর, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর বিএফডিসিতে আসা, আমি জানি আপনার উত্তরটা আমি এভাবেই দেই, আমরা চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীকে বিএফডিসিতে আনার। সেটা যদি আনতে পারি সেটা শুধু শিল্পী সমিতির না, সার্বিক চলচ্চিত্রের একটা উন্নয়ন হবে এটা আমরা বিশ্বাস করি। আর এই বিএফডিসি বঙ্গবন্ধুর হাতে গড়া বিএফডিসি এবং উনি নিশ্চয়ই শিল্পীদের প্রতি এবং আমাদের সংস্কৃতি অঙ্গনের প্রতি অনেক বেশি ভালোবাসা দেখান এবং উনি অনেকবার অনেকগুলো বাজেট দিয়েছেনও যেগুলো অনেক সময় ফেরত গিয়েছে। আমরা চেষ্টা করছি সবগুলো সমন্বয়ে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটা যাওয়ার ব্যবস্থা করা এবং ওনাকে বিএফডিসিতে আনার জন্য, এবং আমরা বিশ্বাস করি উনি আসবেন। দেড় বছরের কাছাকাছির মধ্যে এই মামলা হামলা এগুলো নিয়ে আমরা বেশি সময় কাটিয়েছি। আমরা আসলে প্রতিশ্রুতি দিয়েছি সেটাকে বাস্তবায়ন করার জন্য, ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে জায়েদ খান এখনো সমিতির সদস্য, সুতরাং তাকে নিয়ে একটু আগেও, এই সিদ্ধান্তের আগেও কিছু শিল্পী এমন কোন কথা নাই যে তাকে অপমান করে বলেননি,
তাদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা এবং তাতে মানানি হয় কিনা? মিটিং যখন চলছিল আমরা স্লোগান শুনছিলাম, আমি কিন্তু মিটিং থামিয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছি এবং বের করে দিয়েছি যে এখানে কোনো ধরনের কোনো শাউট চলবে না। এই এখানে যখন হচ্ছিল ইনফ্যাক্ট আমাকে শেষ করতে না, একটা প্রশ্নের পর আরেকটা উত্তর দিতে হয় ব্রাদার। পরে এখানে একটু আগে দেখলাম একটা ব্যানার ছিল কিসের জন্য, আমি এটা সরিয়েছি। আমি বললাম যে এটা আমাদের কম্পাউন্ডে থাকবে না,